আমি আজকে ওর জন্য নিয়েছি 2700 টাকা খরচ করে এই বোতলটা। তো চলো পুরো ভিডিওটা আমি ইন্ট্রোতে বলবো না, লাস্ট টু এন্ড অব্দি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না। ভিডিওটা অনেক 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 মজাদার হতে চলেছে। চলো আগে আমি ক্যামেরা সেট করি, নাহলে ফট করে ঘরে চলে আসবে। তো দেখতে থাকো তোমরা, আর কেউ স্কিপ করবে না কিন্তু ভুল করেও। তো গাইস, আমি একটা গ্লাস আর টুল আর এই বিস্কিট বোতলটা নিয়ে বসে পড়েছি, এখন আর শুধুমাত্র আসার ওয়েট করব। তো এসে রিয়াকশনটা কি হয় তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো ক্যামেরা আমার সেট করা হয়ে গেছে। এখনো আসিনি, দেখি কতক্ষণে আসে। আমার ইচ্ছা করছে আজকে খাবো, তাই আমি নিয়ে এসছি। ইচ্ছা করছে কি বলছে বুঝতে পারছি না, কেন ইচ্ছা করছে? তুমি খাওয়ার বলে আমি খাবো না, এই মা তুমি খাওয়ার বলে আমি খাবো না, আমি মস্তি করবো না, মজা করবো না, অনেক মজা আছে। কে বলেছে তোমায়? খাবো আমি কি বললাম, আমার বেটা মরা আছে, শুধু শুধু এগুলো খাওয়া যায়, একটু একটু সাথে একটু চাকনা খাবো, চাকনার মধ্যে আমি ঘরে বসে একটু এনজয় করছি। আরে কেনা কে চাতে হো, এই চুকু খে কি
আমি খাবো, আমি বারবার তুই আজকে খাচ্ছিস না তুই আগেও খাস? না আমি আজকে আগে না খেলে কারো সাহস হয় না নিয়ে এসে আমি আজকে খাচ্ছি আগেও খেয়েছি আমি আজকেও খাচ্ছি এখন থেকে আমি ডেলি খাবো ডেলি খাবো আগেও খেয়েছিস না আমি আমি আগে খেয়েছি না আমি কোনদিনই খাইনি এটাই সত্যি কথা যদি কেউ না খেয়ে থাকে তাহলে তার সাহসী হয় না এত দামি একটা বোতলকে নিয়ে এসে ঘরের মধ্যে বসে খাচ্ছে হ্যাঁ তোমার বন্ধুকে আমি টাকা দিয়ে দিয়েছি 3000 টাকার মতো ভালো ব্র্যান্ডের একটা বিস্কি বোতল নিয়ে এসে তো আমাকে 700 টাকা নিয়ে এসেছে তো চলো নালিতে না তুমি আমি খাবো দেখো একটা গ্লাসে একটু তুমি একটু আমি খাবো এটা শেষ হয়ে গেছে মজা দেখানোর ইচ্ছা যে মজা কেমন আছে এটাতে ঢাল আমি আমি খাবো ঢাল আমি খাবো ঢাল না ঢাল ঢাল আমি খাবো খাবে খাবো তাহলে তোকে এক্ষুনি এখান থেকে বার করে দেবো আমার এসব কোন কাজের না ওটা একটু করে বন্ধ শুভ রেখে দেবো একটু করে বন্ধ শুভ রেখে দেবো হয়ে গেল খেলাম না
বললাম ফেল। আমি নিয়ে যাতে ফেল ফেল না আমি ও মা এটা আমার বোতল। সামনে নিয়ে বসে খাচ্ছিস, তুমি প্র্যাঙ্ক করছো এখন, তুমি যাতে আমি চুপ করি তাই জন্য গাড়িও তো বন্ধ বেরাচ্ছে। তো গাইস তোমরা দেখতেই পেলে পুরো ভিডিও নিয়ে আমার সাথে প্র্যাঙ্ক করছো তুমি। তো তোমরা পুরো ভিডিওতে দেখতেই পেলে আমি বেশি বড় কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, কারণ আমি অনেক মার খেয়েছি, এর কাছে লেগেছে আমার হাতে হাতে। তো আমি এটা প্র্যাঙ্কই করছিলাম, এটা আমি সত্যি প্র্যাঙ্ক করবো বলে এটা আমি কিনে নিয়ে এসেছি, বাট আমি খাইনি এটা। তুই সামান্য প্র্যাঙ্ক করবি বলে তুই 2700 টাকা খরচা করে এসেছিস। আমি তখন এই গ্লাসের মধ্যে আমি একটুখানি ঢেলেছিলাম, বাইরে কিছু ফেলে দিয়েছে, তো আমি এটা এরকম করে নিজের গায়ে ফেলেছি, তো একটুখানি গায়ে গন্ধ ছড়িয়ে গেছে। আমি তার আগে থেকে তোর গা দিয়ে গন্ধ পাচ্ছি, সারা ঘর দিয়ে গন্ধ পাচ্ছি। না বাদ দাও, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমার ভিডিওটাতে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে। ও খুব রাগ করেছে, এখন একটু হেসে ফেলেছে, বাট ওর রাগটাকে ভাঙাতে হবে এখন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আবার দেখা হবে এরকম নতুন কোন ধামাকা প্র্যাঙ্ক ভিডিওতে। তো টাটা।